for decent appearance. Very important. মানে আপনার অ্যাপিয়ারেন্সটা কিরকম হবে, আপনারা যদি ধর্মীয় কারণে দাড়ি রাখেন তাহলে সেই দাড়িটা কাটার কোনো দরকার নাই, যদি ধর্মীয় কারণে দাড়ি রাখেন সেই দাড়িটা কাটার কোনো দরকার নাই, যারা ধর্মীয় পোশাক পরেন সেই পোশাকটা বদলানোর কোনো দরকার নাই। একটু ভালো করে বুঝে নেন, কোনো কনফিউশন থাকে আপনাদের, যদি ধর্মীয় পোশাক পরিধান করেন সেই পোশাকটা বদলানোর কোনো দরকার নাই, ধর্মীয় কারণে দাড়ি রাখলে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার মতো অধর্মীয় কারণে দাড়ি রাখলে সেই দাড়িটা শেভ করে যাওয়াটাই ভালো। আমি তো ধর্মীয় কারণে দাড়ি রাখি না, আমার একটা সুন্দর দাড়ি না, আমার একটা ফ্যাশনের দাড়ি, এই দাড়ি আমি রাখছি বহু পর থেকে। তো যারা এই কারণে দাড়ি রাখেন অন্তত ওই দিনের জন্য দাড়িটা শেভ করে যাবেন, দাড়ি তো বজায় যাবে, অসুবিধা নেই, সেটা কোনো বিষয় না। তো দাড়ি গোছাতে সময় লাগবে না, চাকরি পাইতে সময় লাগবে, সো দাড়িটা কেটে দিলে অসুবিধা নেই একদিনের জন্য। এরপর ওখানে যাওয়ার সময় এমন পোশাক পরবেন যে পোশাকটা মার্জিত, যে পোশাকটা ডিসেন্ট, যে পোশাকটা ফর্মাল। আপনি গোলাপি কালারের ড্রেস পরে তো ওখানে যাবেন না, ছেলেদের জন্য বলছি, ছেলেরা ওখানে গোলাপি কালারের শার্ট পরে যাবেন, গেটিং এ যাচ্ছেন না ভাই, আপনি যাচ্ছেন চাকরির ভাইরা পরীক্ষা দেওয়ার জন্য, ওখানে আপনি গোলাপি রঙের শার্ট পরে যাওয়ার কোনো দরকার নেই। মহিলারা আপনার জন্য আপনাদের শাড়ি পরতে হবে এমন কোনো কথা নাই, আপনি সালোয়ার কামিজ পরার কোনো সমস্যা নাই, কিন্তু সেটা যেন মার্জিত হয়, সেটা যেন ডিসেন্ট হয়, এই আর কি। যেমন আমি পড়ার সময় আমি আমার সময় পরে গেছি হোয়াইট শার্ট, হোয়াইট প্যান্ট, অক্সফোর্ড শু, এরকম পরে গেছি, ট্রাই করছিলাম, টাইটা পরে খুলে ফেলছি, অনেক গরম লাগতেছিল, টাইটা খুলে ফেলছি। আপনার ড্রেস আপনার মতো, আপনি যেটা ডিসেন্ট মনে হয় আপনাকে দেখতে ওই রকম একটা পোশাক আপনি পরে যাবেন। এটা পোশাকে কিন্তু অনেক কিছু নির্ভর করে, একজন সরকারি কর্মকর্তা কি ধরনের পোশাক পরছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যে কোনো ধরনের ড্রেস পরে আমরা যে কোনো জায়গায় যেতে পারি না, আমার মন চাইলে আমি অফিসারে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। সো আপনি সেই দিনের পোশাক নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট। আমি পার্সোনালি প্রেফার করি একদম সাদা বাটা পোশাক ভাইবার জন্য, চাকরি ভাইবার জন্য। এটিকেট ভেরি ইম্পর্টেন্ট, আপনার এটিকেট মানে কি, আদবকেতা, আদবকেতা, কখনো কোনো বেয়াদব বেশি নম্বর পাবে না, এটা মনে রাখবেন। আপনি যত বড় পণ্ডিত হবে না কোনো সমস্যা নাই, একটা কথা আপনার মাথায় ঢুকাই ফেলতে হবে, আপনি পণ্ডিত কি পণ্ডিত না এটা নিয়ে কেয়ার করার টাইম সিভিল সার্ভিসে নাই। আপনি সিভিল সার্ভিসের জন্য ফিট কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি হার্ভার্ডে পড়াশোনা করেন, স্ট্যানফোর্ডে পড়াশোনা করেন, এমআইটিতে পড়াশোনা করেন, অক্সফোর্ডে পড়েন, কেমব্রিজে পড়েন, নোবডি কেয়ারস অ্যাবাউট ইট, স্পেশালি ইন সিভিল সার্ভিস। সিভিল সার্ভিসে পরীক্ষা দেবার জন্য আপনার একটা অনার্স সার্টিফিকেট দরকার, সেটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। সেটা হতে পারে কোনো কলেজ থেকে, সেটা হতে পারে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, সেটা হতে পারে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে, এগুলো নিয়ে কেয়ার করে না, প্লিজ এটা মাথায় রাখেন। আপনি অনেক বড় বড় রেজাল্ট করে আসতে পারেন, কিন্তু যদি ভাইবা করে আপনি পোলাইট না হন, আপনি নিজেকে ফিট প্রমাণ করতে না পারেন, আপনাকে নম্বর দেওয়া হবে না, বেশি নম্বর আপনি পাবেন না। সো আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন অনুগ্রহ করে সেই অহমিকা বাসায় ফেলে রেখে ভাইবা দেওয়ার জন্য যাবেন। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার। সো ওখানে খুব পোলাইট থাকতে হবে। ভাইবা যারা নেন তারা ভদ্র ছেলে পেলে পছন্দ করে, এটা মাথায় রাখবেন, ওরা কোনো অভদ্র লোকজন পছন্দ করে না, খুব পোলাইট থাকবেন। যতই মাথা গরম হোক, যতই মেজাজ খারাপ হোক, কোনো ভাবেই সেটা যেন প্রকাশ না পায়। 30 ব্যাচে আমাদের সঙ্গে একজন, উনি এখন ইউএনও, তো আমাদের এক বন্ধু আছে 30 ব্যাচে, তো ও যখন ভাইবা দিতে গেছেন, ও ফার্স্ট চয়েস ছিল বিসিএস প্রশাসন ছিল, তো বিসিএস প্রশাসন নিয়ে তাকে খুব বেসিক একটা প্রশ্ন করা হলো, সেই বেসিক প্রশ্নটার উত্তর সে করতে পারে নাই। তখন সারা প্রচন্ড রেগে যান, রেগে যাওয়ার পর তার মুখের উপর, না সরি, প্রথমটা উত্তর দিতে পারে নাই, পরে আরেকটা জিজ্ঞেস করছে, তাও প্রশাসন দিয়ে বেসিক প্রশ্ন, তাও উত্তর দিতে পারে নাই। তখন সারা প্রচন্ড খেপে গিয়ে তার মুখের উপর ফাইল ছুড়ে মারছে, আক্ষরিক অর্থে মুখের উপর একদম ফাইল নিয়ে ছুড়ে মারছে। তখন ওই ওনার সার্টিফিকেট গুলো, সার্টিফিকেটের ফটোকপি গুলো সব ছড়িয়ে গেছে মেঝেতে। তখন সে চেয়ার থেকে উঠে খুব পোলাইটলি বলে, স্যার সরি, এটা আমার পারা উচিত ছিল, আমার ভুল হয়ে গেছে, এই কথাগুলো বলছে এবং সে তার সার্টিফিকেট গুলো গোছাচ্ছে, গুছিয়ে আবার টেবিলে করে রাখবো, তুমি বেরিয়ে যাও, গিয়ে যাও। তখন সে বললো, স্যার আমার বয়স শেষ, আমার স্যার লাস্ট বিসিএস, আমাকে একটু সুযোগ দেন স্যার। ও, তোমার বয়স শেষ কি বয়স শেষ না সেটা দেখার সময় না আমাদের নাই, তুমি বের হয়ে যাও, তোমার এখানে ভাইবা দেওয়ার কোনো দরকার নাই, তোমার ক্যাডার চয়েস দের প্রথম পছন্দ হচ্ছে বিসিএস প্রশাসন, সেটা নিয়ে তুমি জানো না, সো তোমার এখানে থাকার দরকার নাই। তখন সে আবার বলছে, স্যার আপনি সুযোগ দেন, আমি স্যার এবার দিতে না পারলে আমি পরীক্ষা দিতে পারবো না।
তখন পাশের জন বলেন যে তুমি পরীক্ষা দিতে পারছো কি পারছো না ওটা দেখার জন্য আমরা বসে নাই। আরেকজন বলছেন যে স্যার ও বোধহয় পিএসসি পাস দিয়ে যাচ্ছিল, আমাদের চেহারা দেখাতে আসছে, আমাদের কথা মনে করছে, চেহারা দেখাতে আসছে, কোনো পড়াশোনা করে আসে নাই। তুমি গেট আউট গেট আউট বেরিয়ে যাও। তখন সে আবার বলছে আমাকে সুযোগ দেন, আমার ভুল হয়ে গেছে, আমার পারা উচিত ছিল। তখন যিনি চেয়ারম্যান স্যার ভাইয়া বলেন, উনি খুব গম্ভীর হয়ে বললেন, তুমি যদি এখন চলে না যাও তাহলে তোমাকে পিএসসি সকল পরীক্ষা থেকে আজীবন বহিষ্কার করবো, তুমি আর কোনো পরীক্ষা দিতে পারবে না। তখন সে বলে সরি স্যার। তখন পাশের ডিপার্টমেন্টের বিয়াদব ছেলে তোমাকে বেরোতে বলতেছিলাম। তখন সে খুব বলে কি বলছে, সরি স্যার আমার ভুল হয়েছে, এটা বলে সে উঠলো। ওঠার পরে যাওয়ার সময় আবার মাথা নিচু করে সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখন পেছন থেকে তাকে ডাকা হলো এবং বলা হলো এই ছেলে কোথায় যাও। তখন পাশের জন বলে এই ছেলে খুবই অবেডিয়েন্ট সিভিল সার্ভেন্ট হবে, যা বলি তাই শোনে, আসো দেখি বসো তোমার জন্য কি করা যায়। তাকে আবার জিজ্ঞেস ডাকা হলো, বসানো হলো, ভাইবা নেওয়া হলো এবং সে চাকরিও পাইছে। সো ওখানে যা কিছু করা হোক না কেন, নাথিং ইজ পার্সোনাল, কোনো কিছুকে পার্সোনালি নেওয়া যাবে না। আপনাকে জাজ করার জন্য যা যা করা দরকার সবকিছু ওখানে করা হবে, কোনো কিছুই পার্সোনাল না, এটা মাথায় রাখবেন। উপস্থিত বুদ্ধির আরেকটা উদাহরণ দিই, ভারতের এক সফটওয়্যার কোম্পানি সম্ভবত উইপ্রো, সেখানে একটা জব ইন্টারভিউর কথা বলি। সেখানে একজন ক্যান্ডিডেট, উনি পড়াশোনা করেছেন আইআইটিতে কম্পিউটার সায়েন্সে, উনি গেছেন পরীক্ষা দেওয়ার জন্য, ওনাকে অনেকগুলো প্রশ্ন করা হলো। পরে শেষে একটা প্রশ্ন করা হলো, বলছে তোমার জন্য এটা হচ্ছে শেষ প্রশ্ন, তুমি যদি এটার উত্তর করতে পারো তোমার চাকরিটা হবে, যদি উত্তর করতে না পারো তাহলে তোমার চাকরিটা হবে না। তুমি যদি এই প্রশ্নটা অ্যাটেম্প্ট করতে না চাও তাহলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা 50-50, তুমি চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো, আমরা জিজ্ঞেস করবো না, সেক্ষেত্রে তুমি চাকরিটা পেতেও পারো নাও পেতে পারো। কিন্তু যদি অ্যাটেম্প্ট করো এবং ভুল করো চাকরিটা তুমি পাচ্ছ না, আর সঠিক করলে তুমি চাকরিটা পাবে, এটা তোমার লাস্ট কোয়েশ্চন, তুমি কি চাচ্ছ অ্যাটেম্প্ট করতে। তখন ছেলেটা বলে জি স্যার। আমাকে জিজ্ঞেস করেন, বলে তুমি ভেবে বলো, তুমি কিন্তু রিস্ক নিচ্ছ, ভুল করলে কিন্তু চাকরি পাবে না। জি স্যার আমি অ্যাটেম্প্ট করবো। তাকে প্রশ্ন করা হলো, দেখি তুমি বলো পৃথিবীতে দিন আগে আসে নাকি রাত আগে আসে। তখন সে ছেলে উত্তর দিল, স্যার রাত আগে আসে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, রাত কেন আগে আসে, দিনও তো আগে আসতে পারে। তখন ছেলেটা হাসি মুখে বলল, স্যার আপনারা আমাকে প্রমিস করেছিলেন, লাস্ট কোয়েশ্চেন ছিল, আর তো কোনো প্রশ্ন করার কথা ছিল না স্যার, ও কিন্তু চাকরি হয়ে গেছে। সো উপস্থিত বুদ্ধিটা খুবই ভালো, এটা মাথায় রাখবেন। এরপর হলো এটিকে বললাম কমন সেন্স, আপনার কাণ্ডজ্ঞান কতটুকু আছে, এটা প্রশ্ন করলে আপনার ওখানে অ্যাপিয়ারেন্স, আপনার ওখানে জেস্টার পোস্টার এগুলো দেখলে কিন্তু একটা মানুষের কমন সেন্স সম্পর্কে আইডিয়া করা যায়। কিছু প্রশ্ন করা হয় যেগুলো আপনার কমন সেন্সকে জাজ করে, এরকম প্রশ্ন করা হয়। অনেক প্রশ্ন আছে এগুলো থেকে না, যে কুল টেম্পারামেন্ট সম্পর্কে বলেছে, মেজাজ ঠান্ডা থাকতে হবে, কোনোভাবে মেজাজ গরম করা যাবে না, কারণ সিভিল সার্ভিসে মেজাজ গরম করার কোনো সুযোগ নাই। সিভিল সার্ভিসে আপনার যারা স্টেক হোল্ডার, আপনার যারা সেবা গ্রহীতা, তারা আপনাকে যা কিছুই বলুক না কেন, আপনাকে মাথায় রাখতে হবে তাদের টাকাই আপনার বেতন হচ্ছে, তাদের টাকাই আপনি বেতন পাচ্ছেন। সো তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না কোনোভাবেই না। সো আপনাকে মেজাজটা ঠান্ডা রাখতে হবে, আপনার মনের মধ্যে যাই থাকুক না কেন, আপনি মুখ দিয়ে কি বলছেন সেটা খুব ইম্পর্টেন্ট, ঠান্ডা মেজাজে থাকতে হবে। ইংলিশ ফ্লুয়েন্সি, ইংলিশ ফ্লুয়েন্সি নিয়ে একটু বলি। ইংলিশ ফ্লুয়েন্সি নিয়ে অনেকের ধারণা থাকতে পারে, আমাকে খুব ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে হবে, নো, টান্স চালানোর মতো যতটুকু ইংরেজি দরকার ততটুকু ইংরেজি জানলেই হবে, মোটামুটি ইংলিশে কথা বলতে পারলেই হবে। আর বিসিএস এ এমন কোনো নিয়ম নাই যে ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস থাকলে ভাইবা হবে ইংলিশে, বা বিসিএস অ্যাডমিন ফার্স্ট চয়েস থাকলে ভাইবা ইংলিশে হবে না, এই রকম কোনো নিয়ম নাই। আমার ফার্স্ট চয়েস ছিল বিসিএস কাস্টমস এন্ড এক্সাইজ এবং আমার ভাইবা হয়েছিল 85% ইংলিশে, 85% মাত্র 15% বাংলায়। সো এই ধরনের কোনো সিস্টেম নাই যে ইংলিশে প্রশ্ন করা কাকে হবে কাকে হবে না। আমার বন্ধু আছে ফরেন সার্ভিসে জব করে, তার ভাইবা হয়েছিল 50% বাংলায় 50% ইংলিশে, তার কিন্তু ফার্স্ট চয়েস ছিল বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, কিন্তু তাকে তো পুরোপুরি ইংলিশ জিজ্ঞেস করা হয় নাই। সো আপনার ইংলিশে কথা বলার মতো যোগ্যতা নিয়ে ওখানে যেতে হবে। ইংলিশে ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আমি 20টা টেকনিক নিয়ে কথা বলেছি, যদি আপনারা আমার ওয়েবসাইটে যান www.sushantkumar.com, ওখানে বিসিএস ভাইবা নিয়ে লেখা দুটো পর্ব আছে, মানে ওই লেখাটা একটা পর্বে হচ্ছিল না, দুটো পর্ব আছে, লেখাগুলো পড়লে এই লেখাটা পড়লে আপনাদের উপকার হবে। ওখানে ভাইবা নিয়ে যা যা বলেছি ওগুলো ফলো করার চেষ্টা করলে আপনারা অনেক হেল্প হবে, আপনাদের অনেক কিছু হেল্প হবে আমার মনে হয়। তারপরে ইংলিশে ফ্লুয়েন্সি নিয়ে যদি আপনাদের বন্ধুদের আমি যখন প্রশ্নোত্তর পর্বে চলে যাব, তখন যদি কোনো প্রশ্ন হয় আমি বলার চেষ্টা করবো, বন্ধুরা আছে
মধু তো বলবে কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে সিচুয়েশন হ্যান্ডলিং ক্যাপাবিলিটি, একটা পরিস্থিতি সামলানোর মতো ক্ষমতা আপনার আছে কিনা। ধরেন আপনাকে বলা হলো আপনার যে কোনো একজন বসকে আপনি পছন্দ করেন না, তিনি আপনাকে পছন্দ করেন না, আপনার ফার্স্ট চয়েস হচ্ছে বিসিএস পুলিশ। ধরুন আপনাকে এমন একটা কাজ করতে বলা হলো যে কাজটা করলে আপনার ক্যারিয়ার হুমকির সম্মুখীন হতে পারে, যে কোনো একটা কাজ। আবার এই কাজটা আপনি যদি অ্যাভয়েড করেন সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন, তখন আপনি কি করবেন? এই ধরনের বেশ কিছু প্লট তৈরি করে, প্লট তৈরি করে আপনাকে বলতে পারে। ধরুন আপনার ফার্স্ট চয়েস হচ্ছে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, তখন আপনাকে জিজ্ঞেস করা হতে পারে আপনি একটা কনফারেন্সে গেছেন, ইন্টারন্যাশনাল কনফারেন্সে, এখন আপনার কাজ হচ্ছে ওখানে যারা বসে আছেন বিভিন্ন দেশ থেকে এসেছেন তাদেরকে আপনি বাংলাদেশে ঘুরতে আসার জন্য দাওয়াত করেন, বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটাকে প্রমোট করে এক মিনিট কথা বলেন বা দুই মিনিট কথা বলেন, দাঁড়িয়ে বলেন। তখন আপনাকে দাঁড়িয়ে ইংলিশে কথা বলতে হবে, অ্যাজ ইফ যারা বসে আছেন তারা সবাই ডেলিগেট বিভিন্ন দেশ থেকে এসেছেন, তাদেরকে আপনি কনভিন্স করছেন যেন যারা বাংলাদেশে আসে বাংলাদেশে আসে, এই ধরনের কোনো কিছু। অথবা আপনাকে বলতে পারে ফরেন ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য আপনি কিছু একটা বলেন, যাতে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসে, এই জন্য আপনি ইংলিশে কিছু একটা বলেন, দুই মিনিট কথা বলেন, এই ধরনের কিছু সিচুয়েশনের জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। আর ক্যারিয়ার চয়েসের ক্ষেত্রে আপনার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস পর্যন্ত পড়াশোনা করতে পারবেন, তিনটা চয়েসের বাইরে খুব একটা যায় না। এই তিনটা চয়েস নিয়ে যা যা দরকার সবগুলো পড়াশোনা করে রাখলে ভালো হবে। অ্যানালাইটিক্যাল স্কিল নিয়ে তো বললামই, মানে একটা বিষয়কে কিভাবে করে অ্যানালাইসিস করে ভাবতে পারেন, এটা বিভিন্ন কোয়েশ্চেন করলে ক্লিয়ার হবে। এখন আমার মনে হয় আপনাদের পক্ষ থেকে যদি কোনো প্রশ্ন আসে তখন আমরা আরো ভালো করে বলতে পারবো, আমি আর মৌদুদ আমরা দুজনেই আছি, যতটুকু আমরা পারি বুঝিয়ে বলবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। প্রতি বিসিএস এ আমি লিখতাম, ছাত্র হিসেবে পরে রাগ করে লেখা বন্ধ করে দিয়েছি, এই রাগ পর্যন্ত প্রত্যেক বিসিএস আমার লেখা থাকবে না এমন কোন ব্যাপার ছিল না, তিরিশের পর থেকে কিন্তু এরপর আর লিখি নাই। তখন আমি অনেক স্টাডি করে লিখতাম, মানে তখন ওই লেখাগুলো পড়লে লাভ হবে কেন, ওই বিশটা পয়েন্ট আমি এখন আপনাকে বলতে পারবো না, আমি কয়েকটা বলবো লেখাটা একটু পড়ে নিয়ে, আমি তারপর আমাদের করে বলতেছি। আপনি যখন কোনো বন্ধুর সাথে কথা বলবেন আপনি এমন একটা প্রিয় বন্ধু সিলেক্ট করেন যে বন্ধুর সঙ্গে ইংলিশে কথা বলে সে বন্ধুটা আপনাকে ইংলিশের ভুলগুলো ধরিয়ে দেবে, কিন্তু ওটাকে ঠাট্টা করবে না, যে আপনাকে আপনার দুর্বলতা নিয়ে ঠাট্টা করে তার সাথে কথা বলবে না, আপনার দুর্বলতা নিয়ে ঠাট্টা করে না বরঞ্চ সত্যিও চেষ্টা করে এমন কারোর সাথে কথা বললে ভালো হবে, ক্লিয়ার কথাটা? এরপর মাঝে মধ্যে ইংলিশের যে কোনো একটা টপিক নিয়ে আপনি আপনার মতো করে ইংলিশে কথা বলবেন, কথাগুলো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারেন, অথবা কথা বলার সময় মোবাইল ফোনে রেকর্ড করতে পারেন, রেকর্ড করে পরবর্তীতে শুনতে পারেন কি কি ভুল হচ্ছে কি কি ভুল হচ্ছে না। রাত দশটার ইংরেজি সংবাদটা শুনতে পারেন, পৃথিবীর খুব চমৎকার ইংরেজিতে কথা বলে, রাত দশটার ইংরেজি সংবাদটা শুনতে পারেন, খুব কাজে দেবে। এরপর টেক টক্স শুনতে পারেন, টেক টক্সের কথা মৌদুদও বলেছে, খুবই ভালো টেক টক্স, ওই হচ্ছে আল জাজিরা, আল জাজিরার প্রনাউন্সিয়েশনটা অসাধারণ, আল জাজিরা টেক টক্স, সিএনএন বিবিসি দেখতে পারেন, খুব ফাস্ট কথা বলে, আপনারা ধরতে পারবেন না হয়তো, আল জাজিরা ঠিক আছে খুব ভালো, আল জাজিরা টেক টক্স এগুলো শুনতে পারেন, শুনলে আপনারা আইডিয়া পাবেন। এটা কি বেশি ইকো করতেছেন নাকি আমার ঠিক করা যাবে এটা দেখেন একটু ভাই। এরপর টেকটক্সের কথাগুলো অসাধারণ, টেকটক্সে কথা বলার যে ধরনটা ভীষণ ভালো, ভীষণ ভালো, আপনারা টেকটক্স দিয়ে সার্চ করলেই পাবেন, ইউটিউবে আছে টেকটক্সের নিজস্ব ওয়েবসাইট আছে, ফেসবুকে ওদের পেজ আছে, সবকিছুই পাবেন। এরপর বন্ধুর সাথে কথা বলার কথা বললাম, ও আপনি যখন ফেসবুকে কোন একটা কমেন্ট করবেন কমেন্টটা চেষ্টা করবেন ইংলিশে করার জন্য, ইংলিশে করলে সুবিধা হবে কি আপনার লেখার স্কিলটা ডেভেলপ করবে, লেখার স্কিলটাও ডেভেলপ করবে, থ্যাংক ইউ মধু টেক টক্স, লেখার স্কিলটাও ডেভেলপ করবে, সাথে আপনার ইংলিশে কোন একটা ধারণাকে বাক্যে রূপান্তর করার যে ক্যাপাবিলিটি সেটাও বাড়বে, এটাও করতে পারেন। এরপর ইংলিশে ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য যে কোনো একটা বিষয় নিয়ে বলতে বললাম, কারোর সাথে কথা বলতে বললাম, ও ইংলিশ পেপার পড়বেন, ডেইলি স্টার হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, যেটা ভালো লাগে, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস হতে পারে, যে কোনো কিছু পড়বেন। আর যারা ইংলিশের
স্টাইল ডেভেলপ করতে চান তাদেরকে আমি বলবো ইংরেজি পেপার পড়ার পরে কোন একটা টপিক নিয়ে আপনি আবার রিরাইট করবেন, অর্থাৎ নিজের মতো করে লিখবেন। একটা টপিক নিয়ে পড়ার পর সেটা নিয়ে আবার নিজের মতো করে লিখবেন, এটা খুব হেল্প করে। খুব যাদের বিশেষ করে দুর্বলতা আছে ইংলিশে লিখতে পারে না, তাদের জন্য খুব হেল্প করবে এই জিনিসটা। আর যারা দাঁড়িয়ে আছে তারা এখানে বসতে পারেন, এখানে অনেকগুলো জায়গা আছে, বাইরে দাঁড়িয়ে থাকার দরকার নেই। এরপর আর কি বলবো, আচ্ছা আরো মনে করলে বলবো, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আর কি কি কোয়েশ্চেন আছে ভাইবা নিয়ে বা রেজাল্ট খারাপ কেন সেটা তো আপনি জানেন, আপনি পড়াশোনা করেন নাই, কেন পড়াশোনা করেন নাই সেটা আমি জানি, পড়াশোনা করে নাই কথা হলো। আমিও তো পড়াশোনা করি নাই, আমি কি বলছি আমি পড়াশোনা করে নাই, আমি তো এটা বলি নাই। মানে শোনেন আমার তো রেজাল্ট খারাপ, আমি আপনার দুঃখটা বুঝি, আমার 2.74, তো আমার কিন্তু উত্তর রেডি করা ছিল। আমি বলতাম যে আমার কম্পিউটার সায়েন্সে পড়ার কোনো ইচ্ছা ছিল না, আমার ইচ্ছার বিরুদ্ধে সেটাতে পড়তে বাধ্য হয়েছে, এবং আমার সবসময় একটা ভেতরে একটা বিদ্রোহ কাজ করতো, ওই বিদ্রোহ থেকে পড়াশোনা করে নাই রেজাল্টটা খারাপ হয়েছে, আমি এটাই বলতাম, এটাই সত্য কথা। ওখানে খুব একটা বানিয়ে কথা না বলে আপনি যে রিয়েল যেটা ঘটনা, রিয়েল ফ্যাক্ট যেটা, ওটা যদি বলার চেষ্টা করেন আপনার জন্য ভালো হবে, এটা আমি মনে করি। সো আপনি আপনার মতো করে এমন কিছু বললেন যাতে সেটা মানে ইউফেমিজম, বুঝছেন ইউফেমিজম, ইউফেমিজম মানে কি ভালোভাবে বলা, একটা পচা কথাকে ভালোভাবে বলা, তাই তো? পচা একটা কথাকে ভালোভাবে বলার মতো ওইটুকু টেকনিক আপনার জানতে হবে। আপনি একটু সময় নিয়ে আপনার মতো করে নোট করেন, এগুলো নোট করলে খুব ভালো হয়, আপনারা কিন্তু ডায়েরিতে লিখে ফেলবেন, বিশেষ করে যেগুলো ওপেন এন্ডেড কোয়েশ্চেন বসে, এগুলো নিজের মতো করে নোট করলে খুব ভালো হয়। আমিও করেছিলাম, কিন্তু সেগুলো এখন আমার কাছে নাই, রাখি নাই, নাই এরকম আর কি। আপনারা নিজের মতো টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, এটা গাইড থেকে কোনোভাবেই দেখবেন না, টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, এটা কিন্তু এক একটা মানুষের এক এক রকমের। সো এটা গাইডে দেখবেন, দেখার পর ওভার করে বলবেন না, এটা কিন্তু ধরে ফেলে যে আপনি মুখস্থ করে চলে আসছেন, এটা কিন্তু ধরে ফেলে। সো নিজের মতো করে লেখার চেষ্টা করেন, এক একটা মানুষের জীবনের স্টোরি কিন্তু এক এক রকমের, একই রকমের না সবার, আমার দুঃখ আপনার দুঃখ কিন্তু একই রকমের না, আমার সুখ আপনার সুখ কিন্তু একই রকমের না। সো আমার নিজের সম্পর্কে বলা, আপনার জিনিস সম্পর্কে বলা কিন্তু একই রকমের হবে না। সো নিজের মতো করে লেখার চেষ্টা করেন, ভালো হবে। খুবই সিম্পল সেন্টেন্সে লিখবেন, সহজ করে লিখবেন, আর কিছু। হ্যাঁ ভাই, আমি আপনি সবসময় মনে রাখবেন আপনার যেটা ফার্স্ট চয়েস, সে ভুল যা করে ফেলেছেন করে ফেলেছেন, আপনি হয়তো পরাষ্ট্র লাস্টে দিয়েছেন, হ্যাঁ এরকম কিছু একটা, তো এটা দেওয়ার কোনো মানে নাই, কারণ এটা আসবেও না, আপনি পাবেনও না। পরাষ্ট্র দিলে ফার্স্টে দিতে হবে, না হলে দেওয়ার কোনো দরকার নেই, এটা আপনি জানতেন না ওই সময়, এটাই বলবেন। বলুন আমার ইচ্ছা প্রশাসনে জব করার, এবং কেন ইচ্ছে এটা খুব ক্লিয়ারলি বলবেন, এবং বাকিগুলো নিয়ে আমার ধারণাও ছিল না, কিন্তু প্রশাসন নিয়ে স্যার আমার ভালো ধারণা আছে, তখন হচ্ছিল সেটা আমার ড্রিম জব ছিল, বাকিগুলো আমি র্যান্ডমলি দিয়েছি, আর আপনি জিজ্ঞেস করে দিলেন, তাহলে চলে। আমি জেনে হোক না জেনে হোক 6 নম্বরে দিচ্ছি হচ্ছে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, এবং 11 নম্বরে দিচ্ছি বিসিএস পুলিশ। কেমন তো বিসিএস পুলিশ কোনো কারণে হয়তো আমার জন্য আমার চিন্তা ভাবনা অন্যরকম ছিল, আর ফরেন অ্যাফেয়ার্স আমি দেইনি, এইটা নিয়ে বাইবেলতে আমার কোনো ধরনের কোশ্চেন হয়নি এবং কোনো ধরনের সমস্যা আমাকে সম্মুখীন হতে হয়নি। সুতরাং চয়েস আপনার ব্যাপার, আপনি কি দিচ্ছেন, যা দিচ্ছেন সেটাই ঠিক, যা দিচ্ছেন সেটাই ঠিক, এবং ওইটা কেন ঠিক ওই লজিকটা তারপরে রাখলেই হবে। আর কোনটা দেন নেই, কেন দেন নেই সেটা জিজ্ঞেস করবেন না, আপনি কেন দেন নেই তো আপনি 1 নম্বরে কি 5টা দিতে পারবেন না, 1 নম্বরে একটাই দিবেন, তো ডোন্ট ওয়ারি। হ্যাঁ এটা খুবই ভালো একটা কথা বলছে, মানে আপনার যা আছে সেটাকে আপনি আপন করবেন, সেটাকে আপনি ভালোভাবে তুলে ধরবেন, তাহলেই হবে। আর কিছু আপনি একটু সিনিয়র হলে হয়তো হাত টাত মেরে কথা বলতে পারবেন, আমাদের তো হাত মেরে কমিশনারের সামনে হ্যাঁ ভাই কি খবর এগুলো সুযোগ নেই, আমরা ওই কথা বলার সময় হাত থেকে দুভাবে রাখা যায়, একটা হচ্ছে পেছনের দিকে একটা হচ্ছে সামনের দিকে, নিয়ম হচ্ছে সামনের দিকে রাখা, এখন আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন ইজ দ্য প্রপার ওয়ে, এটা হচ্ছে দাঁড়ানো, এটা আর পেছনে রাখা হচ্ছে 8,
expresses your confidence হ্যাঁ কিন্তু সামনে রাখা ইট এক্সপ্রেসেস ইউর কার্টেসি পোলাইটনেস সাবমিসিভনেস সামনে রাখবেন হাতটা থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথম দায়িত্ব হচ্ছে মেয়েটার সঙ্গে ভালো ভালো কথা বলতে হবে দেখতে সুন্দর না হলে সুন্দর বলতে হবে কিন্তু আপনি কখন বুঝবেন আপনি কি ভালো ভালো কথা বলতেছেন না নাকি সত্য কথাগুলো বলতেছেন আপনি বিনয়ী হন বা না হন বিনয়ী ভাবটা দেখাতে হবে আপনাকে চাকরি পেতে হবে এখন আপনার ল্যাক অফ কনফিডেন্স এর কারণে নার্ভাসনেস যেটা এটা সবারই থাকে আমি যথেষ্ট নার্ভাস ছিলাম আমি ওখানে এসে চলছিলাম আমি ঘামছিলাম আমার এখনো মনে আছে ফ্যান চলে আমি ঘামছি ওরকম একটা ব্যাপার ছিল তো কনফিডেন্স এর অভাবটা সবসময় থাকে কারণ আপনার তো চাকরি নাই আপনি চাকরি পেতে যাচ্ছেন সো আপনার কনফিডেন্স থাকবে কোথেকে এটা ওরাও বোঝে এবং কনফিডেন্স অতিরিক্ত থাকলে অনেক সময় আমরা সাবকনসিয়াসলি বেয়াদবিও করে ফেলি এটা খারাপ না কনফিডেন্স একটু কম থাকবে একটু নার্ভাসনেস থাকবে একটু লাজুক লাজুক চাহনি থাকবে এটা ভালো এটা খারাপ না তুমি কি করতেছো না তুমি এখানে আসবো না সবাই তোমাকে ধরে সো এটা আমি চলে আসছি আমি আর মাই খাবো না তুমি খাবো আমাদের আসা যাবে না কারণ এখন দেখলাম কালকে একটা পোস্ট দেখলাম ওখানে ছেলে মিলে স্টাডি করে বের করছে চুয়েট থেকে প্রমোশনে এতজন চুয়েট থেকে এতজন চুয়েট থেকে এতজন আমি চিন্তা করছি যে জিনিসটা বের করছে ওরা যদি সামনে থাকতো কি করতে হবে অতএব তুমি খুব রিস্কে আছে তো ওখানে কেন আসতে চিন্তা করছো সমু আমার স্টুডেন্ট আছে সমু চিনো ও চাওয়ার ছাত্র একদম ক্লাস নাইন থেকে এভাবে বললে হবে না ভাই ইঞ্জিনিয়ারিং ভাল লাগে না তুমি ফরেনে কেন যেতে চাচ্ছ এটা নিয়ে তো তোমার একটা কারণ রেডি করতে হবে ওটা তো আমি রেডি করে দিতে পারবো না এটা তোমাকে নিজেকে রেডি করতে হবে রেডি করার পরে তুমি হয়তো আমাকে আমার পেজে বা আমার আইডিতে টেক্সট করতে পারো আমি ওটা দেখে দিব হ্যাঁ তুমি আমার ফ্রেন্ড লিস্টে আছো না আবার স্যার বলো আমার লিস্টে আছো তো আমি তোমার নামটা বলো মোহাম্মদ তানিমুর রাজু ফেসবুকে কি আছে তানিমুর রাজু আর আধারের অফুরি আধারের আত্মা এগুলো তো নেই তো এখন ওই তানিমুর রাজু ও তুমি তোমার দ্রুততে রেডি করে আমাকেও পাঠাই দিও সমুখও পাঠাই আমি সমুখে বলে রাখি যেন তোমারটা দেখে দেয় এখন তুমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে ওদের ভাত মারতে আসতেছো কেন ভাত মারতে আসতেছো আমি কি জানি তুমি জানো তুমি তোমারটা বলবো যেমন আমার কোনো ভাই বলতে ছিল না আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি বাধ্য হয়ে আমি গরিব মানুষ কম্পিউটার সায়েন্স কিচ্ছু পারি না আমি এই চাকরিতে না এলে আমাকে ওটা করতে হতো ব্যবসা করতেছিলাম এখানে লোকজন সবাই টিপকারি মারে আমি একটা মহা পেশাতে পড়ছি আমি কি করবো আমার কিচ্ছু করার ছিল ওই জন্য আমি এখানে আসছি আমি স্যারকে এটাই বলতাম যদি আমাকে জিজ্ঞেস করা হতো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন আমি সিভিল সার্ভিসে আসতে চাই তখন আমি একটু চাওয়াবাজি করছি আমি বলছি আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি এবং এনবিআর অটোমেশনে যাচ্ছে অটোমেশনে যাওয়ার কারণে আমি আমার যে একাডেমিক নলেজ সেটাকে আমি প্রফেশনালি ইমপ্লিমেন্ট করতে পারবো গোড়ার দিন পারবো আমি কিচ্ছু পারবো না করবো যে আমি প্রফেশনালি ইমপ্লিমেন্ট করতে পারবো ওই জন্য আমি এটাকে ফার্স্ট চয়েস দিচ্ছি ফার্স্ট চয়েস আমি এটা বলছি এখন তোমারটা তুমি একটু বানিয়ে নিবি তোমার কোন ডিপার্টমেন্ট মেকানিক্যাল প্রশ্ন এই জুয়েটার একটু আসো ভাই জুয়েটার তারপর বাকিরা সবাই ভার্সিটির বা কলেজের এই তো আর কি প্রশ্ন আছে আপনার রাগ করে লাভ নাই আসলে কারণ এটা তো একটা ওপেন ফোরাম ওপেন ফোরাম যেহেতু সবাই অংশগ্রহণ করবে এখানে তো কারোর জন্য কোনো কিছু বাধা নাই যেমন আইবিএ তে এক সময় পরীক্ষা দিতে হয় ছেলেপেলে এখন খবর নিয়ে দেখেন প্রচুর ছেলেপেলে পরীক্ষা দেয় আইবিএ তে মোটামুটি সবাই দেয় এবং চুয়েটে বোধ হয় আমি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত এত বেশি পরীক্ষা দিত না আমি চাকরি পেলাম এরপরে অনেকেই দিচ্ছে
আইবিএ তে আমি ঢোকার আগে খুব একটা পরীক্ষা দিত না, আমার এখনো মনে আছে আমি তো হোস্টেলে থাকতাম আইবিএ তে ঢাকায় যেতে ফার্ম গেটে গ্রিন রোডে, হ্যাঁ ওখানে হোস্টেলে থাকতাম, ওখানে সন্ধ্যাবেলা জলসা বসতো, মানে আমার আসর বসতো, আমারও সবাই বলতো ভাইয়া একটু বলেন কিভাবে করবো না করবো, আইবিএ তে এই কালচারটা ছিলই না, এখন কিন্তু সবাই পরীক্ষা দেয়। সো তাদের সাথে কিন্তু ফাইট করতে হবে, একটু বিনয়ের সঙ্গে বলি, যারা এরকম ইঞ্জিনিয়ারিং এ পড়ে, মেডিকেল এ পড়ে, আইবিএ তে পড়ে, ওদের বেসিক কিন্তু অনেকাংশে ভালো হয়, অনেক সময় ভালো হয়। সো তাদের সাথে ফাইট করতে হলে আপনাদের একটু বেশি করে পড়াশোনা করতে হবে। আমার এটা বলার উদ্দেশ্য একটাই, আপনারা একটু সিরিয়াসলি পড়াশোনা করেন, ঘোরাঘুরি ঘুমানো আড্ডা ফাড্ডা এগুলো পরে করতে পারবেন, সারা জীবন করতে পারবেন, একটু সিরিয়াসলি পড়াশোনা না করে চাকরি করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে গেছে। এই আর একটা বোর্ডে একটা বোর্ড ফেস করার সবচাইতে সহজ এবং সবচাইতে সেফেস্ট ওয়ে হচ্ছে ফর্মালি কথা বলা, নট অনলি বোর্ড ফেস করা, চাকরি করার ক্ষেত্রে সিনিয়রের সঙ্গে ডিল করার সবচাইতে ইজি ওয়ে হচ্ছে ফর্মালি কথা বলা, ফর্মালি কথা বললে অনেক কিছু কিন্তু সলভ হয়। স্কন্দর ভাই ফর্মালি কথা বলবেন, আর কিছু প্রশ্ন না পারলে একটু বলি, দুইটা ব্যাপার বলি, একটা হচ্ছে ধরেন আপনাকে একটা প্রশ্ন করা হলো আপনি সেটা পারেন না, যদি আপনি কোনো প্রশ্ন একেবারেই না পারেন সেটা নিয়ে আমি মনে করি সময় নষ্ট করার কোনো সুযোগ নাই, আপনি খুব পোলাইটলি বললেন যে স্যার এটা আমি পারি না, আর যদি একটু একটু পারেন একটু একটু বলার চেষ্টা করেন, অথবা আরো বেটার অ্যাপ্রোচ হচ্ছে যদি আপনি আপনার অ্যাপিয়ারেন্সটাকে এমন করতে পারেন যে ভাবখানা এমন যে আপনি এটা পারেন কিন্তু এই মুহূর্তে মনে আসছে না, সেটাও করতে পারেন, এটা এটা খুব স্মার্ট হতে হবে, খুব স্মার্ট না হলে এটা একটু রিস্কি, এই অ্যাপ্রোচটা একটু রিস্কি, স্মার্ট হলে এটা পারা যায় যে স্যার আমি পারি কিন্তু এই মুহূর্তে মনে আসছে না, এটাও বলতে পারেন, অসুবিধা নেই। আর একটা বসে বলি, মনে করেন ওখানে বসে থাকে তিনজন বা চারজন, মানে আমার সময় তিনজন বসে, এখন পর্যন্ত বসে থাকে তিনজন, আচ্ছা ধরেন আপনি একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, প্রশ্নের উত্তর বলা শেষ হয়নি, পাশের জন একই সময় আরেকটা প্রশ্ন করলেন, তখন আপনার কাজ কি, তখন আপনার কাজ হচ্ছে